অসম ত্রিপুরা সীমান্তে অসম পুলিশের হাতে উদ্ধার গাঁজা বোঝাই কন্টেইনার, চালক পলাতক। রাজা চুরাইবাড়ি থানার ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে। জানা গেছে, সোমবার রাত 8টা নাগাদ ত্রিপুরা সীমান্ত পেরিয়ে HR55P6819 নম্বরের একটি কন্টেইনার অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্ট এলাকায় পৌঁছায়। সেখানেই ছিল অসম পুলিশের নাকা পয়েন্ট। লরিটিকে সিগন্যাল দেয় অসম পুলিশ। পুলিশের অভিযান আজ পেতেই অন্ধকারে গাড়ি রেখে গা ঢাকা দেয় চালক। পুলিশ গাড়িটিতে তল্লাশি চালালে গাড়ির গোপন ক্যাবিন থেকে বেরিয়ে আসে একের পর এক গাঁজার প্যাকেট। মোট 41টি প্যাকেটে 410 কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে অসম পুলিশ। উদ্ধারকৃত গাঁজার কালো বাজারে মূল্য প্রায় 41 লক্ষ টাকা হবে বলে জানিয়ে চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস। তিনি বলেন, এই লরি চালকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে, সাথে NDPS আইনে মামলা রুজু হয়েছে। তবে গাঁজাগুলি আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। একটা গাড়ি আছে আমাদের চুরাইবাড়ি আসাম গেটে এসে উপস্থিত, ত্রিপুরার থেকে এসেছিল গাড়িটা। তো গাড়ির ড্রাইভার সম্ভবত পুলিশের নাকা দেখে ও গাড়ি ছেড়ে চলে যায় আর কি। তো বাকি আমরা যখন গাড়িটা কাছে যাই চেক করার জন্য, দেখি গাড়িতে ড্রাইভার নেই। এখন আমাদের সন্দেহটা আরও বাড়ে, তখন গাড়িটা আমরা চেক করি, কিন্তু চেক করতে গিয়ে গাড়ির ভিতরে কিছু পাইনি। তো গাড়ির ঠিক কন্টেইনার গাড়ি যেটা হুড ছিল, হুডের মধ্যেই এই গাঁজাখিনি নিয়ে এসেছিলো। তো গাঁজাখিনি উদ্ধার করতে গিয়ে আমরা আয়রন শিট কাটতে হয় আর কি। তারপরে আমরা 4 কুইন্টাল 10 কেজি গাঁজা আমরা উদ্ধার করেছি, যার বাজার মূল্য হচ্ছে 41 লাখ। রাজা চুরাইবাড়ি থানার চিরুনি তল্লাশি থাকা সত্ত্বেও সীমান্ত পেরিয়ে অসমে কীভাবে পৌঁছে যেতে সক্ষম হলো এই বিপুল পরিমাণ গাঁজা, সেটাই জনমনে এখন লক্ষ টাকার প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজা চুরাইবাড়ি থানার পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে জনমনে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।